ভয় পাওয়ার কিছু নেই তো, চিন্তা করবি কি করে তুই? আমরাও প্রস্তুত, আমরা যাচ্ছি গোপালপুর উড়িষ্যাতে গাঁটছড়ার একটা মহা ধামাকা সামনে আসতে চলেছে। হ্যালো, আমি অয়না আর আমরা আজকে যাচ্ছি উড়িষ্যার গোপালপুর একটা গ্রামে, আর যেখানে আমরা কিছু ভালো ভালো শুট করবো, মানে ডেফিনেটলি তোমরা সেটা দেখতে পাবে। আমরা সবাই এখন গোপালপুর যাচ্ছি ফর আউটডোর শুটিং। ওখানে সোমেন দা আছে আমাদের ডিরেক্টর, ওখানে সমস্ত কিছু রেডি করছে, কালকে দিয়ে আমাদের শুটিং শুরু। অয়নাকে তো সবাই তোমরা চেনো, যে কিনা চলে গেছে বিয়ে করতে, এসে বিয়ে হয়নি আলটিমেটলি, সে চলে গেছে বিদেশ, বিদেশ থেকে ঘুরে ঘাড়ে আবার চলে এসেছে এখানে সংসার ভাঙতে, এখন আমি জানি না কি করতে। তো লেটস সি আমরা ওখানে গিয়ে জানতে পারবো। বাই। আপনারা জানেন গাঁটছড়া এই মুহূর্তে বাংলার সবচেয়ে প্রিয় সিরিয়াল, আপনারা গাঁটছড়াকে ভীষণভাবে ভালোবেসেছেন। আমরা আশা করব যে এই যে মহা ধামাকাটা আসছে আপনাদের আরো 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 বেশি ভালো লাগবে। দেখতে থাকুন গাঁটছড়া। আমি আজকে ভ্যান চালিয়ে চলে যাবো গোপালপুরে। অয়না আজকে ভ্যান চালিয়ে যাচ্ছে গোপালপুরে বিদেশ থেকে ফিরে। ওরা আমারে বাঁচাও সাধু বাবা। বেরোতে পারছি না। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো এইসব এলাম, এই রোদ্দুরে গরমে আপনি এই অবস্থায় এই এখন যাবেন এই তো আমরা সবাই এলাম। শট
কি হয়েছে হয়েছে দেখ ভয় পাওয়ার কিছু নেই তো সিনটা করবি কি করে তুই তোকে তো সিনটা করতে হবে তাহলে এখানে তো পড়ে থাকতে হবে আপাতত হল্ট তো আমরা প্রায় রেডি হয়ে একটু কুল খেলে নিচ্ছি দুই ভাইয়ে আমরা গোপালপুর বাইরে শিখে এসেছি ইটস আ প্লেস আগে এসেছি আমি ফার্স্ট টাইম ইটস আ ব্রিলিয়েন্ট প্রপার্টি ভালো হয় শুট করবো ইনফ্যাক্ট আমাদের ক্লোজ নিট একটা আমাদের যে বন্ডিং তৈরি আছে বন্ডিং আছে তো আমরা ইউনিট সবাই আসতে পারি যারা যারা এসেছে আমাদের হানিমুন দাদু দিদা বলেছে আমাদের হানিমুনে যেতে হবে তিন ভাইয়ের হানিমুন সেই জন্য আমরা এসেছি এসেছি এবার দেখা যাক যে আমাদের সম্পর্কের সমীকরণ কিভাবে পাল্টাই দর্শকদের জন্য একটাই কথা বলবো লাস্ট বিগত কয়েক মাস ধরে যেরকম ভাবে আপনারা আমাদের খুব ভালোবাসছেন গাছ ছোটকে ভালোবাসেন সেরকম ভাবেই ভালোবাসতে থাকুন সাথে সমাজ দেখতে থাকুন আর
নতুন নতুন আরও অনেক সম্পর্ক সমীকরণ বদলাবে, হানিমুন হবে, তারপর অনেক কিছু হবে, সেগুলো এনজয় একদম যা যা বলে দিল। আর নতুন করে কিচ্ছু বলার নেই, আপনারা সবাই দেখবেন গান ছড়া প্রত্যেক দিন প্রত্যেক রকম স্টার্ট হচ্ছে।